নমস্কার বন্ধুরা, মিতা গোল্ডেন ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো। আজকে দিনটা আমার খুব ভালো ভালো দিন আর কি। আজ আমার ভাইপোর জন্মদিন, আমার দাদার ছেলের জন্মদিন। তো আজকে আমার প্রচুর কাজ আছে। তো এখন সকালবেলায় তো আমি যাব এখন বাজার করতে। তো বাজার করে এসে তারপরে তোমাদের সাথে কথা হবে। ওকে, তোমরা আমার সাথে থেকো। তো দেখো বন্ধুরা, আমি বাজার করে নিয়ে চলে এসেছি। পেঁয়াজ পটল সমস্ত সবজি বাজার, মাংসটাও আনা হয়ে গেছে, মাংসটা বাইরে রয়েছে। তো এইগুলো এখন আমাদের সমস্ত তরকারি রান্না হবে, মাংসটাও হবে। মাংসটা এখন রান্না করব না, ধুয়ে ভালো করে ধুয়ে রেখে দেবো ফ্রিজে। তো মাংসটা বিকেলে রান্না করব। তো দেখো, ও আমার ভাইপো স্নান করে রেডি হয়ে এসে আগে ঠাকুরকে প্রণাম করছে। তো বসলো ও খেতে। তো এই থালাটা আমার ছেলে দেখো কি সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ওর উৎসাহটাই সবথেকে বেশি। সবথেকে গুটি গুটি বয় হয়ে বসেছে, আমার মা আশীর্বাদ করছে। তো দুপুরবেলায় ওকে পাঁচটা ভাজা দিয়ে ভাত খেতে দেওয়া হয়েছে। আমার ছেলেই সমস্ত কিছু আনন্দের সাথে সাজিয়েছে যে আমি দাদার ভাতের থালাটা সাজিয়ে দেবো সুন্দর করে। দেখো কি সুন্দর করে ভাতের থালাটা সাজিয়েছে, আমি দেখাচ্ছি। কত সুন্দর করে দেখো ভাতের থালাটা আমার ছেলে সাজিয়েছে। তো সকাল থেকে ওরও খুব আনন্দ, তিনি স্কুল খুলে গেছে। তো ও সকালে স্কুলে গিয়েছিল, স্কুল থেকে দুপুরবেলা ওকে নিয়ে আসা হলো দুপুরবেলায়। সবাই মিলে একটু আনন্দ করব ঘরেই, একটা গেট টুগেদার মতন। আমার বাবা দেখো ধান দুব্য দিয়ে আশীর্বাদ করছে। তো ভালো থাকুক, সুখে থাকুক, এই দিনটা ওর জীবনে বছর বছর ঘুরে আসুক, বছর বছর ঘুরে আসুক। অনেক বড় হোক, অনেক 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 বড় হোক। তোরও খুব আনন্দ, বলছে কখন আমাকে আশীর্বাদ করবে, কখন আমাকে আশীর্বাদ করবে। এখন দুপুরে এটুকুই আমরা ঘরে ঘরে আছি, যে কজন সে কজন ঘরেই এটুকু আনন্দ করব। তো সন্ধেবেলায় কেক কাটা হবে, ওর দু চারজন বন্ধু বান্ধব আছে যারা সন্ধেবেলায় আসবে, ছোট ছোট সব বন্ধু বান্ধব। ওই সাত সাত আটটা বন্ধু বান্ধবকে বলা হয়েছে, সবাই আসবে, একটু আনন্দ করবে, খাবে, এইটুকুই। তেমন কিছু বড়ভাবে করা হয়নি, ঘরোয়াভাবে যেটুকু সামর্থ্য হয়েছে সেটুকুই আমরা করেছি। ওর এটুকুতেই অনেক অনেক আনন্দ, এটুকুতেই অনেক আনন্দ ওর। না সোহম, এবার তুমি খাওয়া শুরু করো। দেখো আমাদের এই পাশের বাড়ির কাকিমাকে দিয়ে মাংস রান্না করা হচ্ছে। তো পাশের বাড়ির কাকিমা মাংস রান্না করে দিচ্ছে, মাংসটাই হচ্ছে এখন বিকেল ধরো তোমার প্রায় পৌনে ছটা বেজে গেছে। তো তাড়াহুড়ো করে করা হচ্ছে যে সবাই চলে আসবে। বাইরে প্রচণ্ড মেঘও করেছে, কখন বৃষ্টি নামে কখন বৃষ্টি নামে ভয়ে। তো কাঠের উনুনে আমাদের রান্না বসানো হয়েছে। তো মাংসটা এখানে কাকিমা করছে, আর ঘরে আমার মা ডাল ভাজা যেগুলো আছে সব ঘরে সেগুলো করে নিচ্ছে। দেখো আমাদের ভাঙাচোরা ঘরটাই আমরা একটু বেলুন দিয়ে সুন্দর করে সাজিয়েছি। ছেলেপেলেরা সবাই এসে এখানটায় আসবে, এই ঘরটাই একটু জাস্ট বেলুন দিয়ে সাজানো হয়েছে, এই আর কি, ছোটোখাটো করে। Thank you.
বসে বসে কাট উদয় হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার সোহম হ্যাপি বার্থডে টু ইউ বস বস যে নষ্ট করবে তাকে ধরে ওই কলে বন্ধ করে ফেলে দেবো যেতে যাবে না আজকে তুমি খাই না তো বন্ধুরা আজকে এত খাটাখাটনি গেছে, তো এখন রাত বাজে প্রায় 10:30, তো প্রচণ্ড টায়ার লাগছে। সবাইকে খেতে দেওয়া, রান্নাবান্না করা, সন্ধ্যে থেকে বিশাল একটা চাপ গেছে, এখন খুবই টায়ার্ড। আর তোমাদের সাথে কথা বলতে ভালো লাগছে না। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। তো তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকের মতন বন্ধুরা টাটা, ভালো থেকো, সবাই সুস্থ থেকো। ওকে, বাই।